পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পেশাব পায়খানা করার কিছু আদব, যা ইসলাম বা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো এমন জিনিস নেই ইসলামে যা আলোচনা করা হয়নি, যা কোনো এমন ব্যাপার নেই যা তুলে ধরা হয়নি। আমাদের দরকারের, আমাদের প্রয়োজনের, আমাদের চাহিদার সব কিছুকে তুলে ধরা হয়েছে। সেইভাবে একটা মানুষ পেশাব পায়খানা কিভাবে করবে সে কথাও আলোচনা হয়েছে। মক্কার মুশরিকরা বলল, তোমাদের নবী তোমাদেরকে পায়খানা করার কথাও শিক্ষা দেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমাদেরকে তিনি পেশাব পায়খানার আদব কিভাবে কি করতে হয় সে কথাও শিক্ষা দিয়েছেন, এবং কেবলা দিকে মুখ করে পেশাব পায়খানা করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, এবং গোবর আর হাড় দিয়ে ইস্তানজা করতেও তিনি আমাদেরকে নিষেধ করেছেন। ভাইরা আমার, প্রিয় দর্শকবৃন্দ, তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের পেশাব পায়খানা তরিকা সম্পর্কে আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন। প্রথমত, আমরা যখন পেশাব পায়খানা করতে যাব, যদি ফাঁকা মাঠ হয়, খোলা মাঠ, পেশাব পায়খানা বিল্ডিংয়ের মধ্যে তৈরি করা আছে, তাহলে আপনি যেভাবে বসবেন বসেন, এতে কোনো রকমের কোনো আপত্তি আর কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ফাঁকা মাঠে আমি আর আপনি পেশাব পায়খানা করতে যাই, তাহলে আমাদেরকে এই আদবের খেয়াল রাখতে হবে যে কেবলাকে সামনে করে বা কেবলাকে পিছন করে বসবো না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শিক্ষা দিয়ে বললেন, ইদা আতা আহাতুকুমুল গায়াতা ফালা তাস্তাকবিরুল ক্বিবলাতা ওয়ালা তুওয়াল্লিহা বিযহরিহি ওয়ালাকিন শাররিকু ওয়াগাররিবু। তোমরা যখন কেউ পেশাব পায়খানার জন্য আসবে, তখন তোমরা ক্বিবলাকে সামনে করে বসবে না এবং তাকে পিছন করেও বসবে না, তবে পশ্চিম দিক বা পূর্ব দিক। কেমন কথা! যাদের ক্বিবলা পশ্চিম দিকে তারা উত্তর দক্ষিণ বসবে, আর যাদের ক্বিবলা উত্তরে দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেখানে বসবাস করি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি কিছু দেশ আছে যাদের কেবলা পরে পশ্চিম দিকে। তাই আল্লাহ নবী বললেন যে যখন তোমরা কেউ পেশাব পায়খানায় যাবে, তখন কেবলাকে সামনেও করবে না, কেবলাকে পিছনেও করবে না, ওয়ালাকিন শাররিকু ওয়াগাররিবু, বরং তোমরা পূর্ব আর পশ্চিম করে বসবে। অর্থাৎ যাদের কেবলা দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে, আর যাদের কেবলা পশ্চিমে তারা উত্তর দক্ষিণ করে বসবে। এই হলো পেশাব পায়খানা সম্পর্কে আদব, যা শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী, নবী সম্রাট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে, যখন পেশাব পায়খানা আমরা করতে যাব, তখন একটি দোয়া আছে যে দোয়া নবী পড়েছেন এবং তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, এই উম্মতদেরকে পড়তে হবে। নবীকে যদি ভালোবেসে থাকি তাহলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ নবী এই দোয়া শিখিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, যখন আমরা পেশাব পায়খানায় যাব, তখন আমরা পড়ে লব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
মিনাল খুবসে ওয়াল খাবায়েসে, বাথরুম ল্যাট্রিন জায়গাটা ভালো না, নোংরা জায়গা, আর নোংরা জায়গাতে খবিস জিনরা থাকে, খবিস জিনরা নোংরা জায়গাতে থাকে, যে নোংরা জায়গাতে যেহেতু খবিস জিন আছে আমার আপনার ক্ষতি করতে পারে, তাই আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা পরে যখন আপনি বাথরুমে ল্যাট্রিনে যাবেন তখন ওই নোংরা খবিস জিন আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না, তাই আপনি পড়ে নেবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি নাপাক ও অপবিত্র জিন এবং জিন্নি থেকে, এরা যেন আমার কোনো ক্ষতি করতে পারে না। এই বলে যখন আপনি বাথরুমে গিয়ে আপনার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ আপনার হেফাজত করবেন, আপনার ওই ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে তখন যখন আপনি ঢুকলেন, আর যখন বের হবেন তখন কি বলবেন? তখন আপনি বলবেন গুফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। প্রথমে আপনি বললেন আল্লাহ আমি খবিস জিন এবং জিন্নি থেকে তোমার পানা চাইছি, আর বের হওয়ার সময় বলবেন গুফরানাক, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী এই দোয়াটা কেন বলেছিলেন? কেন বলেছিলেন গুফরানাক আল্লাহ ক্ষমা করে দাও? পোশাক পায়খানায় বসে বসে আল্লাহ নবী কি কোনো ভুল কাজ করেছিলেন? পোশাক পায়খানায় বসে কি নবীর দ্বারাই কোনো অন্যায় কাজ হয়ে গেছিল যে তিনি আবার পোশাক পায়খানা থেকে বের হয়ে বলছেন আমাকে ক্ষমা করে দাও? কেন এই দোয়া, কিসের জন্য? ভাইরা আমার, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুষ্ঠু অবস্থায়, আমার পোশাক পায়খানাগুলি হয়ে গেছে এই আল্লাহর কুদরতি তরিকায়। আজকে অনেকের অসুবিধা হচ্ছে, হজম শক্তি ঠিক নেই, পায়খানা ঠিক মতন হচ্ছে না, আর পায়খানা যখন আপনার ঠিক মতন হবে না তখন আপনার আর খাবার রুচি হবে না। পেট যদি পরিষ্কার না থাকে, পায়খানা যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার আর খাবার রুচি হবে না, আপনি আর খাবার খেতে পারবেন না। আপনার পরিষ্কার পায়খানা হয়ে গেল আল্লাহর কুদরতি তরিকায়, আপনার পায়খানা হয়ে গেছে, তাই আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, হে আল্লাহ তুমি আমার এই সমস্ত ক্ষতিকর জিনিসগুলি, নোংরা জিনিসগুলি যেগুলি আমার শরীরের মধ্যে ছিল, ক্ষতিকর ছিল, আল্লাহ তুমি বার করে দিয়েছ, তাই আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাই। কেন ক্ষমা চাই আল্লাহ? এই যে কত কিছু টাইম আমি বসে বসে পায়খানা করলাম, এই টাইমটুকু আল্লাহ আমি তোমার জিকির করতে পারিনি, আল্লাহ গো এই টাইমটুকু আমি তোমাকে স্মরণ করতে পারিনি, আল্লাহ গো এই টাইমটুকু আমি আমার উপকারে, আমার স্বার্থে, আমার কাজে লাগিয়েছি, তাই আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ নবী বলছেন। কারণ নবীর তরিকা ছিল যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, আল্লাহকে স্মরণ করতেন সর্ব অবস্থায়, সব সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন, শুধু একটি সময় আছে যে সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন না, সেটি হচ্ছে এই পোশাক আর পায়খানা করার সময়, এই সময়টুকু তিনি কিন্তু আল্লাহকে স্মরণ করতেন না, তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, আল্লাহ গো এই সময়টুকু আমি আমার কাজে লাগালাম, আমার স্বার্থে লাগালাম, আমার উপকারে লাগালাম, আমার জন্যই লাগিয়ে দিলাম, এই সময়টুকু মহান আল্লাহ আমি তোমার স্মরণ করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, নবী শিখিয়ে দিয়েছেন এই তরিকা যে আমরাও আল্লাহকে বলবো আল্লাহ গুফরানাক আমরা তোমার ক্ষমা চাই, তাই যে যখন পেশাব পায়খানায় যাবে এই আদবের কথা খেয়াল রাখবে, যাবার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি, আর বের হয়ে বলবে গুফরানাকা। অনুরূপ পেশাব পায়খানা করতে গিয়ে আপনি এমন জায়গাতে পেশাব পায়খানা করবেন না যে জায়গাতে পেশাব পায়খানা করলে মানুষের অসুবিধা হয়, মানুষের ক্ষতি হয়, আর সেই মানুষের বদদোয়া আপনার ঘরে আসবে, কারণ তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার সামনে বদদোয়া করে বলবে কোন বদমাস, কোন খবিস এইখানে পেশাব করেছে, তার উপরে লানত হোক, তার উপরে অভিসম্পদ হোক যে এরকম জায়গাতে পেশাব করেছে। তাই কিছু জায়গা এমন আছে যেখানে পেশাব পায়খানা করা যায় না, যেমন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুল মালাইনা সালাস, তিনটি অভিসম্পদমূলক জায়গা, মানে যে জায়গাতে পেশাব পায়খানা করলে অভিসম্পদ হতে পারে, আপনার উপরে লানত বর্ষণ করতে পারে কেউ, এরকম জায়গাতে পেশাব পায়খানা করবে না। তার মধ্যে হচ্ছে একটা মাওয়ারিদ, মাওয়ারিদ মানে যেখানে মানুষ পানির জন্য যাওয়া আসা করে বা পশুদেরকে পানি পান করায় এরকম জায়গাতে। এখন মনে করলে একটা পুকুর আছে, একটা ঘাট আছে, কিংবা একটা নদী আছে, যে নদীতে একটা সুন্দর ঘাট করা আছে, যে ঘাটে সমস্ত মানুষ তাদের পশুদেরকে, তাদের জানোয়ারদেরকে পানি পান করায়, বা তারা নিজেরাও গিয়ে সেখানে গোসল আদি করে বা পানি নিয়ে আসে। এখন ওই ঘাটে বা ওখানে গিয়ে যদি আপনি পায়খানা করে দেন তো অটোমেটিক
লোকের মুখ থেকে আপনার ওপরে বদদোয়া বেরিয়ে আসবে, হাই রে খবিস, এইখানে তুমি পেশাব করে দিয়েছ। এখন একটুকু ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদের মানতে হবে। রোমা আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী, দুনিয়ার কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক সত্য বলে মানতে হবে। শুধু তাওহীদের রশিকে মজবুত করে ধরাই হলো, দেখুন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রতি শনিবার রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11:00টায় ভারতে পিএস টিভি বাংলায়। বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলে, জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10:00টায় ভারতে পিএস টিভি বাংলায়। Farik Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people. He was a mankind in telling what he liked and forbidding what he loved and believing in Allah. Kuntum khaira ummatin ukhrijat linnas ta'muruna bil marufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. Surely, my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. Dekhun, chamatkar shishura, poroborti anushthan, Peace TV Banglay. Shathe thakar jonno dhonnobad, pranoy janacchi apnake shagotom. Ami je bishoyti niye alochona korchhilam seta hocche যে আপনারা বা আমরা এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করব না যেখানে প্রস্রাব পায়খানা করলে মানুষের ক্ষতি হয় আর মানুষ আমাদের উপরে বদদোয়া করে। যেমন মানুষের পানি নেওয়ার জায়গা যেখানে তারা পানি নেওয়া দেওয়া করে, যেখানে পশুদেরকে পানি পান করায়, এরকম জায়গাতে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলে আমাদের উপরে লানত বর্ষণ হবে এবং তারা বিরক্ত হয়ে আমাদের উপরে লানত বর্ষণ করবে। অনুরূপভাবে কারিয়াতাত তারিক, যদি আমরা মানুষের যাতায়াতের পথে, মানুষের যেটা যাতায়াতের পথ, সেখানে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলেও আমাদের উপরে লানত বা আমাদের উপরে অভিসম্পদ আসবে। অনুরূপভাবে আজদিল মানে হচ্ছে ছায়া, গাছের ছায়া। আমরা জানি যে গাছের ছায়া যখন থাকে, বড় বড় গাছ, মানুষ রোদের সময় ক্লান্তের সময় যখন কোথাও যায়, বড় গাছের যখন ছায়া পায়, তখন সবাই চায় ওই গাছের ছায়ায় একটুকু আশ্রম বা একটুকু বিশ্রাম করতে। এটা সবারই আশা জাগে বা সবাই এটা পায়। এখন আমরা আপনার যদি কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ না করে ওই গাছের ছায়ায় যদি আমরা পেশাব করতে বসে যাই, ওই গাছের ছায়ায় যদি পেশাব পায়খানা করে দিই, তাহলে কোনো মানুষ ওখানে বসতে আসবে আর দেখবে যে পায়খানা করা আছে, মনের মধ্যে চরম ঘৃণা জন্মাবে আর বলবে কোন খবিস এরকম অন্যায় কাজ করে গেছে, তার উপরে অভিসম্পদ, তার উপরে লানত বর্ষণ হোক। অতএব এরকম লানত বর্ষণ হয় এরকম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করা যাবে না যে জায়গাতে প্রস্রাব পায়খানা করলে মানুষের ক্ষতি হবে আর মানুষ আমাদের উপরে লালতান করবে, আমাদের উপরে অভিসম্পদ করবে। অনুরূপভাবে প্রস্রাব পায়খানার আদব হচ্ছে যে আপনি পর্দা বজায় রাখবেন, পর্দা লজ্জাস্থানের গোপনীয়তা বজায় রাখবেন, যেখানে সেখানে বসে যাবেন না আর মানুষের চলার পথের ধারে বসে যাবেন না,
যে মানুষ যেতে আছে আর আপনি পোশাক পায়খানা করতে বসে আছেন, সবারই দৃষ্টি পড়ছে আপনার লজ্জাস্থানের দিকে, সবাই তাকিয়ে দেখছে আপনাকে যে আপনি বসে বসে পোশাক পায়খানা করছে নির্দ্বিধায়, আর মানুষ সেদিকে যাচ্ছে আর আপনাকে দেখতে আছে, জি না এটা করবেন না, এটা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তরিকা নাই। বরং নবীর তরিকা হচ্ছে যে আপনি অত্যধিক গোপনীয়তা রক্ষা করে পোশাক পায়খানা করবেন, অত্যধিক গোপনীয়তা রক্ষা করবেন, যেমন দূরে চলে যাবেন, মানুষের অগোচরে চলে যাবেন, চক্ষুর আড়ালে চলে যাবেন। আল্লাহর নবী শুধু বলে যাননি, বরং তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবি বলছেন মগিরা বিন শোবা রাদিয়াল্লাহ তাআলা আনহু, তিনি বলছেন কুনতু মা'আন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি সাফারিন ফাকালা ইয়া মগিরা খুযিল ইয়াদাওয়াতা ফাখাযতুহা ফানতালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউআরি আন্নি ফাকাদা হাজাতাহু। সহিহ হাদিসের কথা, মগিরা বিন শোবা বলছেন যে আমি আল্লাহর নবীর সাথে কোনো এক সফরে ছিলাম, তারপরে আল্লাহর নবী আমাকে বললেন মগিরা তুমি একটা ঘটি বা পানির বর্তন লাও। আমি পানির বর্তন নিলাম, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে যেতে লাগলেন। অনেক দূরে গিয়ে তিনি আমার থেকে একেবারে লুকিয়ে গেলেন, আমি আর তাকে দেখতে পাচ্ছি না, একেবারে নিজেকে লুকিয়ে নিলেন। তারপরে ফাকাদা হাজাতাহু, তিনি তার প্রয়োজন পূরণ করলেন। আমার নবী এই কাজ করে গেছেন কেন? কারণ আমার নবী দুনিয়াতে শুধু বলতে আসেননি, বরং যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে তিনি আগে আমল করেছেন, যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা তিনি আগে নিজের উপরে প্রয়োগ করেছেন, যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটার উপরে তিনি আগে আমল করে তার উম্মতকে দেখিয়েছেন। তাই তিনি প্র্যাকটিক্যালে বাস্তবে আমল করে দেখাচ্ছেন। সাহাবিকে বলছেন চলো আমার সাথে, সাহাবি তার সাথে চলে গেলেন। তারপরে নবী অত্যধিক গোপনীয়তা রক্ষার্থে লুকিয়ে গেলেন, কেউ দেখতে পাবে না। সাহাবি বলছেন আমার থেকে তিনি লুকিয়ে গেলেন, তারপরে তিনি তার প্রয়োজন পূরণ করলেন, শিক্ষা রয়ে গেল আমাদের জন্য, কাজটা তিনি করেছেন তখন আজ থেকে 1500 বছর আগে। কিন্তু সেই কাজের তরিকা, সেই শিক্ষা তখনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে আমরা অত্যধিক গোপনীয়তা রক্ষা করব, লজ্জাস্থানে রক্ষা করে আমরা যেখানে সেখানে বসে মানুষের সামনে বসেই পোশাক পায়খানা করব না, বরং আমাদের লজ্জাস্থানকে রক্ষা করে আড়ালে চলে যাব, গাছের আড়ালে, জমির আড়ালে, পাথরের আড়ালে, মোট কথা এমন জায়গাতে আমরা কি পোশাক পায়খানা করব যেখান থেকে কেউ আমাদের দেখতে পাবে না। এটা হচ্ছে ইসলামের মহান শিক্ষা, যে শিক্ষা দিয়েছে আমাদেরকে, আমাদেরকে পালন করতে হবে, কারণ আমরা মুসলমান, আমরা ইসলাম এবং আল্লাহ রব্বুল আলমিনের আইনের আওতায় বন্দী, যা ইচ্ছা তাই করতে পারি না। পোশাক পায়খানা করার সময় আপনি লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করবেন না, বা পোশাক পায়খানা যখন পরিষ্কার করবেন তখন আপনি বাম হাত ব্যবহার করবেন, ডান হাত ব্যবহার করবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আতা আহাদুকুমুল গায়াতা ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ হাদিসের কথা, যে যখন তোমরা কেউ পোশাক পায়খানা করবে ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করে না। যেমন আমরা আগেও শুনে আসছি যে ডান হাতটা হচ্ছে ভালো জিনিস ধরার জন্য, ভালো জিনিস, ভালো কাজ করার জন্য, এবং ভালো পবিত্র পাক জিনিসকে স্পর্শ করার জন্য হচ্ছে এই ডান হাত। আর যত নোংরা ও অপবিত্র জিনিস আছে সেই জিনিসকে ধরার জন্য, স্পর্শ করার জন্য হচ্ছে এই বাম হাত। তাই পোশাক পায়খানা করার সময় লজ্জাস্থানকে ডান হাত দিয়ে ধরা হচ্ছে নিষেধ। এই আদব শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে যখন আমরা পোশাক পায়খানায় যাব, তখন সাথে করে এমন জিনিস নিয়ে যাব না যে জিনিসের মধ্যে আল্লাহর নাম বা কোরআনের কোনো আয়াত বা কোনো জিকির আজকাল লেখা আছে। এটাও আদব যে পায়খানা ঘরে কোনো পবিত্র জিনিস নিয়ে যাওয়া যাবে না। কোরআন শরীফ প্যাকেটে আছে, সাথে করে নিয়ে যাবেন না, বা কোরআনের কোনো আয়াত প্যাকেটে আছে, সাথে করে নিয়ে যাবেন না, বা আরও কিছু যার মধ্যে আল্লাহ, আল্লাহর নবীর নাম বা আরও কিছু লেখা আছে। এমনকি কোনো আংটি যদি কেউ ব্যবহার করে যে আংটির মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, সেই আংটিকেও সাথে করে নিয়ে পায়খানায় যাওয়ার অনুমতি নাই, বরং সেটাকে কাছে রেখে দিবেন। যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে, সাথী সঙ্গীকে দিবেন, তারা ধরে নেবে। আল্লাহর নবীর আংটি, নবুয়তে মোহরের আংটি মোহাম্মদের নকশা করা ছিল, তাই তিনি
খুলে আংটি রেখে তারপরে প্রস্রাব পায়খানা যেতেন। অতএব এটা শিক্ষা আমাদের জন্য যে আমরা এমন জিনিসকে সাথে করে নিয়ে প্রস্রাব পায়খানা যেতে পারি না যার মধ্যে আল্লাহ বা কোনো জিকির বা কোরআনের কোনো আয়াত ইত্যাদি লেখা আছে, কারণ এটা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে বেদবি হয়ে যাবে। অতএব ইসলামের শিক্ষা হচ্ছে যে এগুলি আমরা সাথে করে নিয়ে যেতে পারি না। অনুরূপভাবে প্রস্রাব পায়খানা যখন আপনি করবেন, প্রস্রাব পায়খানা করার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না। প্রস্রাব পায়খানা করার সময় কেউ যদি সালাম দেয় তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন না, বরং সেই সময় আপনি চুপ থাকবেন। তারপরে যখন আপনি প্রস্রাব পায়খানা থেকে ফারেগ হবেন, প্রস্রাব পায়খানা যখন আপনার করা হয়ে যাবে তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন। কিন্তু প্রস্রাব পায়খানা করা অবস্থায় আপনি কোনো মানুষেরকে সালাম দিবেন না, এবং কোনো মানুষ কোনো কথা বললে তার উত্তর দেওয়াটাও এটা হবে অসভ্যতার কাজ। আমরা সভ্য জাতি, আমাদের একটা মহান শিক্ষা আছে, সেই শিক্ষার আলোকে এই তরিকা অবলম্বন করতে হবে যে যখন প্রস্রাব পায়খানাতে বসে থাকবো তখন কেউ কোনো কথা বলতে চাইলে তাদের কথার উত্তরও দেব না, বরং চুপ করে থাকবো। সালাম দিলে সালামেরও উত্তর দিব না। যখন আমার কাজ পূরণ হয়ে যাবে, যখন আমি ফারেগ হয়ে যাব তখন আমি তার সালামের উত্তর দিব, তার আগে কিন্তু আমাকে চুপ থাকতে হবে। এটা হচ্ছে প্রস্রাব পায়খানার আদব। অনুরূপভাবে প্রস্রাব পায়খানার আদব হচ্ছে যে আপনি আর আমি, আমরা সবাই যখন প্রস্রাব পায়খানা হয়ে যাবে তখন ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নেব পানি দিয়ে, পানি না পেলে ঢেলা দিয়ে। এ তরিকা আমাদেরকে শিখিয়েছে ইসলাম। তাই আসছে এমন কিছু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো মানুষকে করতে হয় স্বভাবগতভাবেই, প্রাকৃতিকগতভাবেই কিছু কাজ আছে যা আমাদেরকে করতে হয়। যেমন কয়েকটি কাজের কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে শুনিয়েছেন যে এই কাজগুলি প্রাকৃতিকগতভাবেই আমাদেরকে করতে হয়। যেমন মোচ কেটা, মোচ ছোট করা, দাড়ি বড় করা, দাঁতন করা, তারপরে কুল্লি করা, নাকে পানি নেওয়া, অনুরূপভাবে নখ কাটা, নখকে বড় বড় রাখতে, নখ কেটে ফেলা, অনুরূপভাবে প্রস্রাব পায়খানা করার পরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পানি দিয়ে, আর বগলের চুল পরিষ্কার করা, নাভির নিচের চুল পরিষ্কার করা। আল্লাহর নবী বলছেন কিছু শিক্ষা এমন রয়েছে যা প্রাকৃতিকগতভাবে, যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদেরকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ইসলামী আদব যে আমরা পানি দিয়ে পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার সময় আমরা ডান হাত ব্যবহার করব না, বাম হাত ব্যবহার করব। হাতে করে পানি নিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। অনুরূপভাবে যখন আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার করার সময় যদি আপনার পানি না থাকে, আপনি যদি পানি না পান তাহলে আপনি কি করবেন, সে সম্পর্কে বলা হয়েছে যখন পানি পাবো না, পানি যখন থাকবে না তখন আমরা ঢেলা ব্যবহার করব, তখন আমরা ঢেলা ব্যবহার করব, মাটি ব্যবহার করব, এমন মাটি, এমন ঢেলা জাতীয় জিনিস যার মধ্যে শ্বসন শক্তি আছে, যার মধ্যে শুষে নিতে পারে এরকম শক্তি আছে, এরকম জিনিস ব্যবহার করতে হবে। শ্বসন শক্তি যদি আছে, যেমন মনে করলেন অনেক জায়গাতে আমরা যাব যেখানে মাটি পাওয়া যাবে না, মাটি জাতীয় জিনিস কিছু পাওয়া যাবে না, তখন আপনি কি করবেন, আপনার কাছে মিন্দিল বা রুমাল আছে, সেই রুমাল আপনি ব্যবহার করতে পারবেন, রুমাল দিয়ে আপনি সেই জায়গাটা পরিষ্কার করতে পারবেন, কিংবা কোনো কাপড় বা কোনো কাগজের টুকরো যা দিয়ে আপনার ওই জায়গাটা পরিষ্কার হয়, এমন জিনিস দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে যার মধ্যে শ্বসন শক্তি আছে, জাজবে করতে পারবে এরকম যার মধ্যে আছে সেই জিনিস আপনাকে কাজে লাগাতে হবে, সেই জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে যদি মাটি না পান, আপনি হয়তো পেয়েছেন হার কিংবা গোবর জাতীয় কিছু, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বলেছে যদি পানি না পাও তাহলে ঢেলা ব্যবহার করবে। কিন্তু ঢেলা ব্যবহার করার সময় খবরদার গোবর বা হার ব্যবহার করবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে গোবর আর হার কেন ব্যবহার করবো না, এর কারণ কি? তখন রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আন্নাহুমা মিন তোয়াবিল জিন, এটা হচ্ছে জিনদের খাবার। তোমরা সহি হাদিসের কথা, বুখারি মুসলিমের হাদিস এটা, যে এটা হচ্ছে জিনদের খাবার। অতএব যেহেতু এটা তোমাদের ভাই জিনদের খাবার, তাই প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় তোমরা খবরদার গোবর বা হার ব্যবহার করবে না। ভাইরা আমার, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা
যে আমরা প্রস্রাব পায়খানার ব্যাপারেও কিছু আদব কায়দা আছে যেগুলিকে বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে না, একটা হাদিসের মধ্যে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাউ হাদাসা আহাদুকুম আন্না নবী সাল্লাল্লাহু সাল্লাম কানা ইয়াবুলু কায়মান ফালা তুসাদ্দিকুহু ফাইন্নাহু লা ইয়াবুলু ইল্লা জালিসান। সহি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটাকে সহি বলা হয়েছে যে যদি তোমাদেরকে কেউ বলে যে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে তোমরা তার কথা বিশ্বাস করো না, কারণ নবী কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন না, বরং তিনি বসে পেশাব করতেন। এখন আরেকটা হাদিসে আসছে, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাত কওমিন ফাবালা কায়মান, রাসূলে কারীম সাল্লাল্লাহু সাল্লাম কোন এক জাতির ওই থারকুর বলা হয় বা নোংরা জাতীয় জিনিস ফেলে ওরকম একটা জায়গাতে এসে তিনি উপস্থিত হলেন, তখন তার প্রস্রাবের দরকার হলো, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। একটি হাদিসে মা আয়েশা বলছেন, যদি কেউ বলে যে নবী দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে তার কথা বিশ্বাস করো না। আর একটি হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করলেন, তাহলে বুঝতে এই পারা গেল যেখানে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন সে জায়গাটা নোংরা জায়গায় ছিল, সেখানে বসার মতন কোনো কায়দা বসার মতন কোনো উপায় ছিল না, তাই নবী আমার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। অতএব কোনো মানুষ যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যায় যেখানে বসার কোনো কায়দা বা বসার কোনো উপায় নেই, সেখানে দাঁড়িয়ে পেশাব করতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থা থাকলে বসে পেশাব করাটাই হচ্ছে ইসলামী আদব, নবীর শিক্ষা যা আমাদের পালন করা উচিত। এখান থেকেই বিদায় নিলাম, ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতিক্ষার ক্ষণ, লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানবজাতির কাছে। পিস টিভির সাথে থাকুন, আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, 46 কালথোপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB49 ARAY 3000830013012301, সোর্ট কোড 300083, সুইফট BIC কোড ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। মানবতার সমাধান।